হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে একটা ভিন্ন ধরনের ব্লগ নিয়ে এসেছি। আসলে এটা আমার ডায়েট প্ল্যান, তো আমি ডায়েটে স্টার্ট করেছি, ইনশাআল্লাহ কন্টিনিউ করার ইচ্ছা আছে। তো আমি এখন খালি পেটে উষ্ণ পানিতে, গরম পানিতে লেবু নিয়ে নিচ্ছি, লেবুর রস, আর সাথে নিচ্ছি অল্প পরিমাণে পিঙ্ক সল্ট। হ্যাঁ, এটা হিমালয় পিঙ্ক সল্ট। তো এটা আমি এখন খালি পেটে ড্রিঙ্ক করব। তো এটা খাওয়ার কিছুক্ষণ পর আমি আমার ব্রেকফাস্ট নিব। তো আজকে পাশে রুটি ছিল না, তো নর্মালি আমি একটা রুটি খাই বা দুইটা রুটি খাই, তো আমি দুইটা ব্রেড নিয়ে নিচ্ছি যেহেতু রুটি ছিল না। তো ব্রেডের সাথে আমি নিয়ে নিচ্ছি কিছু স্যালাড, মানে কিউকাম্বার আর পেঁয়াজ। আপনারা চাইলে টমেটো ইউজ করতে পারেন। তো আমি একটা চামচ সরিষার তেল দিয়ে একটা ডিম পোচ করে নিয়েছি, তো আমি এই ডিমটা ইউজ করবো। দেন অল্প পরিমাণে কিছু টমেটো সস আমি দিব। তো রোজা শেষ হয়ে গিয়েছে, ঈদও শেষ হয়ে গিয়েছে। তো রোজার একটা ধকল ছিল যেটা শরীরের উপরে অনেক বেশি পড়েছে, তাই ডিসাইড করলাম যে এখন থেকে একটু হেলদি খাওয়ার চেষ্টা করব যতদিন পারি। একদিনও যদি পারি আমি মনে করি যে এটা যথেষ্ট, বাট আমি চেষ্টা করব ইনশাআল্লাহ যতদিন পারি ট্রাই করব। তো আমার ব্রেকফাস্ট ফিনিশ করার পর আমি একটা চা খাবো। তো আমি এখানে 7-8টা লবঙ্গ নিয়েছি, নিয়েছি 4টা এলাচি, এবং আমি নিব দারচিনি। তো দারচিনি আমার গুঁড়ো করাই থাকে, তো আমি দারচিনি এলাচি লবঙ্গ নিয়ে এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেন গরম পানির মধ্যে আমি এটা দিয়ে দেব, আর আমি এই চাটা আমি আজকে সারাদিন খাবো। তো এখন আমি আদা আছে কিছু পরিমাণে, আদা ছেঁচে তো এটা দিয়ে দেব। তো এই চাটা আমি অনেকক্ষণ যাবত চুলাতে জাল করব, একদম কম আছে। অন্যান্য রান্না হতে থাকবে, এটাও হতে থাকবে, তো কম আছে, এটা আমি সারাদিন জাল করব। সারাদিন না, সরি, কম আছে, আমি এটা প্রায় আধা ঘন্টার মতো জাল করব। দেন আমি এটা সারাদিন একটু একটু করে খাব। তো আজকে যেহেতু শুক্রবার, তো আমি যদিও ডায়েট করছি, বাট ঘরের অন্যান্য মেম্বাররা তা ডায়েট করবে না, তো ওনাদের জন্য তো রান্না করতেই হবে। তো আজকে গরু মাংস রান্না করছি। প্রেশার কুকারে আমি একসাথে মিক্স করে সব কিছু, আদা রসুন সব কিছু মিক্স করে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি যাতে এটা তাড়াতাড়ি হয়ে যায়। তো সবসময় আসলে কষিয়ে রান্না করতে ইচ্ছা করে না, মাঝে মধ্যে একটু অন্যরকম ইচ্ছা করে ট্রাই করতে। তো এটা স্বাদটা খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো এখন আমি পোলাওটা রান্না করে নিব। আজকে আমি খুবই অল্প পরিমাণে রান্না করেছি, যাতে আমি চেষ্টা করলেও খেতে না পারি। তো মানে কি বলবো, আমি একটু মানে এক চামচও খাইনি আজকে। তো আজকে থেকে আমার ইচ্ছা আছে ফুলফিল, মানে পুরোপুরিভাবে ডায়েট করার। তো আমি একবার যদি মাইন্ডসেট করে ফেলি যে আমি এটা করবো, তো আমি এটা অবশ্যই করি, বাট চিট ডে তো রাখতেই হবে। তো আমি কি বলবো, ডায়েট শুরু করিনি এখনই, চিট ডের কথা আমি ভাবছি। তো এখন আমি আমার জন্য রান্না শুরু করে দিলাম। তো এখানে অল্প পরিমাণে সরিষার তেল আমি দিয়েছি। তো এখন এটার মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর কাঁচামরিচ কুচি, আর শুকনো মরিচ দিব, দিয়ে এটাকে ভালো মতো আমি কষিয়ে নিব। তো আমি এটাতে ডাল রান্না করব, ডালের সাথে কুমড়ো, এটা খুবই সুস্বাদু একটা খাবার। তো আমি, আমার কাছে অলিভ অয়েল আছে, অলিভ অয়েল ছিল, বাট আমি যেহেতু এটা বাঙালি রান্না, এটাতে আমি অলিভ অয়েল ইউজ করিনি। তো এই ডালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তো আমি এটার মধ্যে এই ডালটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটাতে ইউজ দিব লবণ, পরিমাণ মতো লবণ, এবং দিব হলদি। তো আমি এখন পানি দিয়ে এটাকে বসিয়ে দিব, বরফ আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এটা যখন আমি দেখব যে ডালটা একদম হয়ে গেছে, তখন আমি কুমড়ো দিয়ে দিব। তো আমি কিন্তু অনেক বেশি পরিমাণে কুমড়ো নিয়েছি,
অনেকগুলো, প্রায় মিডিয়াম সাইজের একটা কুমড়ার অর্ধেক। তো এটা আমি আজকে সারাদিন খেয়েছি। তো কুমড়াতে আমরা জানি ক্যালোরি বেশি থাকে না। আমাকে আমার ডায়েটিশিয়ান সাজেস্ট করেছে এক কাপ ভাত খেতে। তো আমি এখানে কালো যে ব্ল্যাক রাইসটা সেটা নিয়ে এসেছি। এটা আমি অনেক আগেই নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আমি আজকে এটা রান্না করে দেখাবো আপনাদেরকে। তো এটা খুবই ইজি। নর্মাল যে রাইসটা রান্না করা হয় তার থেকে একটু ডাবল সময় লাগে এটা রান্না হতে। তো দেখুন কত সুন্দর এই ব্ল্যাক রাইসটা। এটাতে ক্যালোরিজ যে সাদা রাইসের তুলনায় অনেক কম। তো এক কাপ রাইসে, সাদা রাইসে ক্যালোরি হচ্ছে 236 সামথিং ক্যালোরি, আর এই ব্ল্যাক রাইসের এটা ক্যালোরি হচ্ছে মাত্র 200। তো আমি কিন্তু এক কাপ আমি দুপুরে খাবো, এক কাপ খাবো রাতে। এই জন্য কিন্তু আমি হাফ কাপ পরিমাণে এই চালটা নিয়ে নিচ্ছি। তো হাফ কাপ পরিমাণ চালটা আমি রান্না করব। এটা মানে এক কাপেরও বেশি হয়েছে। আমি রান্না করার পরে এটা মেপে দেখেছি, এক কাপের বেশি হয়েছে। তো হাফ কাপ রান্না করলে আমার জন্য যথেষ্ট। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে চাল। তো আমি যেহেতু এক হাফ কাপ করে রান্না করব, তো আমার অনেক দিন চলে যাবে একটা প্যাকেট। তো এই যে এখানে এটাকে ভালো মতো ধোয়ার পরে একটু কালো রং তো বের হয়েছে। তো এই যে আমি পানি দিয়েছি এখানে, তো আসলে অনেক পরিমাণে পানি লেগেছে এবং অনেক পরিমাণে টাইম লেগেছে এটা হতে। প্রায় কি বলবো, আধা ঘন্টার উপরে লেগেছে। তো আমি এটা স্টিম করতে পারতাম, বাট স্টিম করিনি। আমি ভাবছিলাম যে এভাবে রান্না করলে হয়তো জলদি হয়ে যাবে। তো এটা আধা ঘন্টা থেকে আর একটু বেশি সময় লেগেছে। তো আমি পানিটাকে একদম শুষে নিয়েছি। তো যাই হোক, আমার রান্না বাড়া শেষ, এখন আমি লাঞ্চ করব। তো এই যে ডাল আর কুমড়ো, তো আমি লাস্টে কিন্তু এটার মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছিলাম। তো এটা এক বল আমি খাবো। তো যেহেতু আমি ডাল খাচ্ছি, তাই সাথে আমি কিন্তু কোনো মাছ মাংস নিব না। আপনারা চাই নিতে পারেন। তো এটা নেওয়া যায়, বাট আমি নিলাম না। আমার মন চাইছিল না মাছ মাংস খেতে। এর উপরে আমি একটু লেবু রস দিয়ে দিচ্ছি। তো আমার প্রতিটা মিলে কিন্তু লেবু রস খেতে হবে, 2 থেকে 3 চা চামচ লেবু রস প্রতিটা মিলের আগে খেতে হবে। তো এই যে ব্ল্যাক রাইসটা তৈরি হয়ে গেছে, অনেক সময় লেগেছে আমার। তো আমি এখন আমার লাঞ্চে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে ব্ল্যাক রাইস, কিছু স্যালাড, আর এই যে ডাল আর কুমড়োর এই ডিশটা। তো আমি চাইলে গরু মাংস নিতে পারতাম, বাট আমার মন চাইছিল না ওই সময় খেতে। বাট রাতের দিকে আমার যদি মন চায় আমি খাবো। তো আমি পোলাও গরু কিছুই খাইনি আল্লাহর রহমতে। আমার আমি একবার যদি মাইন্ডসেট করে ফেলি যে না আমি খাবো না, আমার প্রয়োজন নেই, তখন আমার টেস্ট বাট পাল্টে যায় একদম। যেগুলো হেলদি আমার সেগুলি খেতে ইচ্ছে করে। তো যাই হোক, এর সাথে সাথে কিন্তু স্ন্যাক টাইমে কিন্তু স্ন্যাক আমি টক ফল আমাকে খেতে বলা হয়েছে, বাট আমার কাছে টক ফল ছিল না, তাই আমি তেমন কিছু খাইনি স্ন্যাক টাইমে, মানে বিকালের সময়। তো এটা আমি রাইসটা আমি খাচ্ছি 3টা বাজে। আসলে আমার টাইম ঠিক নেই, আমাকে 1টা বাজে খেতে বলা হয়েছিল, আমি 3টা বাজে খাচ্ছি। তো এর সাথে শাক খেতে বলা হয়েছে, বাট আমি এত কিছু আসলে রান্না করা আমি সময় পাইনি। তো যাই হোক, লাঞ্চ শেষ হয়ে গিয়েছে, এখন বাজে প্রায় 6টা। এটা আমার স্ন্যাক টাইম। তো আমার স্ন্যাক টাইমটা একটু চেঞ্জ হয়, আসলে ঘুম থেকে একটু দেরিতে উঠে ইদানিং। তো এই যে আমাকে 1 প্যাকেট বিস্কিট দেওয়া হয়েছে, আর সাথে ওই যে ওই চাটা। তো আজকে কিন্তু এর মাঝখানে আমি দুধ চা খেয়েছি, 1 কাপ দুধ চা খেয়েছি, তাও চিনি ছাড়া। আবার তো আমাকে অ্যালাউ করা হয়েছে 2 কাপ দুধ চা খেতে, বাট আমি 1 কাপ খেয়েছি। এখনও আমার ক্রেভিং হচ্ছে, বাট আমি সামহাও ম্যানেজ করেছি। আসলে আমি ডায়েটিশিয়ানের কাছে গিয়েছিলাম কিন্তু রোজার আগে, বাট আমি কিন্তু শুরু করতে পারিনি। রোজার অনেক আগে গিয়েছিলাম, মার্চ মাসে গিয়েছিলাম, বাট আমি শুরু করতে পারিনি। তো এখন দেখি কি হয়। তো এই যে এখন রাতে কিন্তু সেম আমি রিপিট করছি, দুপুরে যা খেয়েছিলাম সেম, জাস্ট 1 টুকরো গরু মাংস আমি নিয়ে নিয়েছি। তো আমার খুব মন চাইছিল খেতে। তো আমি কিন্তু অনেক কষ্ট করে নিজেকে বিরত রেখেছি পোলাও খেতে। তো যাই হোক, এই তো আমার লাঞ্চ শেষ, সরি ডিনার শেষ। এরপর আমি 1 গ্লাস ইষ্ট পানিতে লেবু রস খেয়ে নিব। তো আপনাদের যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে, দেন প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।